অতিথিকে স্বাগত জানানোর ব্যাপারে আপ্যায়ন করার ব্যাপারে চট্টগ্রামবাসীর যে সুনাম সেটার পরিচয় বারবার পাই এবং আপ্লুত বোধ করি। শুক্রবার ছুটির দিনত লেখক পাঠক বই প্রেমী ও দর্শনার্থী অকলার আড়া আড়িত ফরগে গো অমর একুশে বই মেলা চট্টগ্রাম 2022 শহরের এম আজিজ স্টেডিয়ামন লাগাই নে জিমনেশিয়াম মাড়ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগত সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতা ফেব্রুয়ারির 20 তারিখ তো শুরু হইনে বঙ্গবন্ধুর নিবেদন গজ্জ অমর একুশে বই মেলা চলিব মার্চের 10 তারিখ পর্যন্ত। বই প্রেমী সকলে এই মেলা চালু থাকবো শুক্রবার সারাদিন সহ প্রত্যেক দিন বিএলএ 3টা তুন রাতে 8টা পর্যন্ত। এই মেলাটাই ফানজুরে গিয়ে গই এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসাতাবিদের স্বাধীনতার পক্ষের অসংখ্য বই বাড়িয়ে এসব বই যদি আর নতুন প্রজন্ম কিনে তাহলে তারা নতুন মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে আরও বহুত কিছু জানতে পারবে। সাফসার তো আসলে মানুষ নাই, ব্যাগের মধ্যে মানে এক ধরনের চাপ আছে, প্রফেশনাল হোক পার্সোনাল লাইফে তো ব্যাগ কিছুর মধ্যে একখান স্ট্রেস আছে, কিন্তু তো আশা করি এই বই ফরিলে এটারা এই চাপত্তুন মানে মুক্তি পাইব। মূলত এর মধ্যে দুঃখ বেদনা ভালোবাসা পাওয়া না পাওয়া হাস্যরস এবং রম্য সব কিছু আশা করি যে বইবে ফরিয়ের পাঠক মনে করিব দেখবে তো আর নিজের হতা। বিউটি বনের লাল পিঁপড়ে চমৎকার প্রচ্ছদ করা হয়েছে এবং আমি লেখককে ধন্যবাদ জানাই, তার লেখনী তার ছোট ছোট বাক্য তার উপমা চমৎকার হয়েছে। আমি মনে করি পাঠকরা এই ধরনের বই আরও বেশি করে কেনা উচিত। শুধু আর না পুরো মেলাতেই ভালো চলে, তার পরে হইতে গেলে চট্টগ্রাম সারা বেসাগির চলত দেখবে সারা মহামারীর মহাকাল। চট্টগ্রামের মানুষ সকলের আন্তরিকতালে প্রশংসা গুজ্জি শুক্রবারে বইমেলার প্রধান আকর্ষণ খ্যাতিমান কথা সাহিত্যিক আনিসুল হক। চট্টগ্রামের মানুষকে আমার খুব ভালো লেগেছে তাদের আন্তরিকতা, তাদের তারা যে খুবই আন্তরিক। আমরা অতিথি যার ঘরে যায় স্বাগতিক যিনি হোস্ট যিনি তিনি হচ্ছেন মেজবান, আপনাদের মেজবান তো সারা পৃথিবীতে বিখ্যাত, নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেন যে 3-4 বছরের বাচ্চার হাতে বই তুলে দেওয়া উচিত, সেটার একটা কাজ হয়। আর বাংলাদেশের মানুষ তো আমরা আসলে পুস্তক প্রেমিক ছিলাম না, আমাদের লেখাপড়ার হার তো বেশি ছিল না, এখন 100% ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, তারা প্রচুর বই পড়তে চায়। এই বিপুল সংখ্যক পাঠকের পাঠতৃষ্ণা মেটানোর মতো আমাদের বই দরকার, বইমেলা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে দেওয়া দরকার, আর লাইব্রেরি আন্দোলনটাকে আবার ফিরিয়ে আনা দরকার, আমাদের সংস্কৃতি চর্চাটা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া দরকার। এটা নানানভাবে বাধার সম্মুখীন হচ্ছে এবং এই বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক কিছু করার আছে। বইমেলা সফল অর্বিলি জানাই বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ডক্টর নিসার আহমদ মঞ্জু। ডে বাই ডে মেলা আরও বেশি জমি উঠিব এবং লক্ষ লক্ষ টিয়া মেলার বেচা কিনাওয়ার ব্যাকুণের মুখত হাসি দেখি আর নিজেরও হাসি লাগে আর খুশি লাগে। কবি লেখক সাহিত্যিক সাংবাদিক নাট্যকার এবং বাংলা চট্টগ্রামের বইপ্রেমী মানুষের সম্পৃক্ততায় এবং আর আয়োজক যারা আছেন প্রকাশক আয়োজক ব্যাকুণের সম্পৃক্ততায় এই বইমেলা সফল ইনশাল্লাহ। বইমেলা মানি পাঠকসকলের লাইকতারণ সুযোগ, বইমেলা মানি পাঠক ও লেখকর মিলন মেলা। চট্টগ্রামের এই অমর একুশে বইমেলা উঠতি জমি, পাঠকসকল হর তারা ঘুরি ঘুরি তারা পছন্দর বই লর, আর যারা স্টল মালিক তারা হর তারা তুমি বহুত বই বেসর, আর আয়োজকসকলের আশা এই মেলা সফলিত চলেন। জিমনেশিয়াম মারতুন জিয়াউল হকিমন সি প্লাস টিভি।